Welcome to another video arindams biology youtube channel the arindams biology youtube channel er notun ekti video te tomader shagoto today I will going to discuss about the nerves and nervous systems and nerves what is the difference between afferent and efferent nerves and what is synapse and reflex actions and so on. So without any further delay I will start my presentation and I will start my teaching. So প্রথম থেকে শেষ অবধি সবাই দেখতে থাকো, কারণ এটি নার্ভাস সিস্টেমের একটি অপর একটি গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো হোয়াট ইজ নার্ভ বা স্নায়ু কাকে বলে যদি আমরা বলি, তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যোগকলার আবরণী বেষ্টিত রক্তবাহ ও ফ্যাটকোষযুক্ত স্নায়ুতন্তু গুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। অর্থাৎ যোগকলার আবরণী বেষ্টিত রক্তবাহ ও ফ্যাটকোষযুক্ত স্নায়ুতন্তুগুচ্ছকে, যে স্নায়ুতন্তুগুচ্ছ আছে সেই স্নায়ুতন্তুগুচ্ছগুলিকে স্নায়ু বা নার্ভ বলে। স্নায়ুতে যোগকলার তিনটি আবরণী থাকে। একেবারে যে বাইরের আবরণী তাকে বলা হয় এপিনিউরিয়াম, অর্থাৎ বাইরের দিকের আবরণীকে এপিনিউরিয়াম বলে, এবং মাঝখানের যে আবরণীটা আছে একে বলা হয় পেরিনিউরিয়াম। এখানে মার্ক করেছে পেরিনিউরিয়াম, অ্যান্ড আনাদার যেটা আছে সেটা হচ্ছে এন্ডোনিউরিয়াম, অর্থাৎ এন্ডোনিউরিয়াম যেটা ভিতরের দিকের অংশ আছে, ঠিক আছে। তো এবার হোয়াট অ্যান্ড টাইপস অফ নার্ভস, অর্থাৎ নার্ভের ক ধরনের প্রকার আছে, প্রকারভেদ আছে। দু ধরনের নার্ভ আছে, একটা হচ্ছে মেডুলেটেড, অর্থাৎ মেডুলেটেড নার্ভ, মেডুলেটারি আবরণযুক্ত স্নায়ু, অ্যান্ড নন মেডুলেটেড নার্ভ, অর্থাৎ নন মেডুলেটারি আবরণবিহীন স্নায়ু, ঠিক আছে। এবার কার্য অনুসারে স্নায়ুকে দুরকম ভাগে ভাগ করা হয়। একটা আছে ওয়ান ইজ অ্যাফারেন্ট নার্ভ অ্যান্ড অ্যানাদার ইজ ইফারেন্ট নার্ভ। অর্থাৎ অ্যাপারেন্ট নার্ভ হচ্ছে যে স্নায়ু, আগেই বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে স্নায়ু কী করবে, রিসেপ্টার থেকে স্নায়ু স্পন্দনকে পরিবহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, তাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট নার্ভ, অর্থাৎ অ্যাপারেন্ট স্নায়ু, ঠিক আছে। এরপরে কী আসছে, ইফারেন্ট নার্ভ বা বহির্বাহী স্নায়ু আর বা অন্তর্বাহী স্নায়ু, আর ইফারেন্ট নার্ভ বা বহির্বাহী স্নায়ু, এটা কী হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সারা ইফেক্টরে বহন করে, অর্থাৎ কারকে বহন করে, এটাকে বলা হচ্ছে ইফারেন্ট নার্ভ, ঠিক আছে। যেমন অকিউলো মোটর স্নায়ু, 3 নম্বর কর্টিক্স অ্যান্ড স্পাইনাল অ্যাক্সেসরি 1/2 স্নায়ু, অ্যান্ড হাইপোগ্লসাস 1/2 স্নায়ু। আর এখানে অ্যাপারেন্ট নার্ভের কী হয়েছিল, সেখানে অ্যাপারেন্ট নার্ভের হয়েছিল যে অলফ্যাক্টরি স্নায়ু 1 কর্টিক স্নায়ু, 1 হচ্ছে অপটিক স্নায়ু, হচ্ছে 2 নম্বর কর্টিক স্নায়ু, আর অলফ্যাক্টরি স্নায়ু 1 নম্বর কর্টিক স্নায়ু, অডিটরি 8 নম্বর কর্টিক স্নায়ু, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। হোয়াট ইজ দ্য, এবার যদি বলে যে মিশ্র স্নায়ু অর্থাৎ মিক্সড নার্ভ কাকে বলে, তাহলে বলতে এটা খুব পরীক্ষায় পড়ে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে বা মনে রাখবে, ঠিক আছে। তো বলছে যে এই দু ধরনের স্নায়ু ছাড়া আরও এক রকমের স্নায়ু দেখা যায়, অর্থাৎ যাদের মিক্সড নার্ভ বলে, ঠিক আছে। এই প্রকার স্নায়ু সেন্সারি ও মোটর উভয় প্রকার নিউরনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ সেন্সারি নিউরন এবং মোটর নিউরন দুটো সমন্বয়ে গঠিত। এরা উভয় মুখেই স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে, এরা দুদিকেই কী করে স্নায়ু স্পন্দনকে পরিবহন করতে পারে, ঠিক আছে, সেটাই বলেছে। এবং দশম কর্টিক স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। মানে তাহলে কী হচ্ছে, মিশ্র স্নায়ু কাকে বলে, সেন্সারি এবং মোটর উভয় প্রকার নিউরনের সমন্বয়ে গঠিত, যারা স্নায়ু স্পন্দনকে দুদিকেই পরিবহন করতে পারে, তাদেরকে মিশ্র স্নায়ু বলে। যেমন দশম কর্টিক স্নায়ু ভেগাস, সপ্তম কর্টিক স্নায়ু ফেসিয়াল নার্ভ, এগুলো মিশ্র স্নায়ুর উদাহরণ, মনে রাখবে, ঠিক আছে। এরপরে আছে এক্স্যাক্ট ডিফারেন্স বিটুইন অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট নার্ভ, ঠিক আছে। তো এখানে বলছে যে এই স্নায়ু সেন্সারি নিউরন দ্বারা গঠিত, আর এই স্নায়ু হচ্ছে মোটর নিউরন দ্বারা গঠিত। স্নায়ু স্পন্দনকে রিসেপ্টার থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে, যেটা বলছিলাম আগে, আর এর কাজ হচ্ছে স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে। এরপরে আছে সাইন্যাপস। হোয়াট ইজ সাইন্যাপস যদি বলে, সাইন্যাপস হচ্ছে এমন একটা জিনিস যেখানে ডেফিনেশনে বললে বলা যায় দুটি নিউরনের সংযোগস্থলে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, তাকে সাইন্যাপস বলে। দেখো এখানে অ্যাকশন শেষ হচ্ছে, অ্যাকশনের প্রান্ত বুরুষ যে পার্টগুলো আছে, যে প্রান্ত বুরুষ, আর এখানে দেখো আর একটা নিউরন শুরু হচ্ছে, যার ডেন্ড্রন, অর্থাৎ একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, এটাই বলেছে, এটাকেই বলা হচ্ছে সাইন্যাপস, ঠিক আছে। এবং
এখানে কিছু কিভাবে গঠিত হয় সেগুলো বলেছে। একটি নিউরনে অ্যাক্সনের শেষ প্রান্তে অপর নিউরনের ডেন্ড্রনের মিলনে গঠিত হয়। এরকম সাইনাপসকে অ্যাক্সোডেন্ড্রাইটিক সাইনাপস বলে। অ্যাক্সোডেন্ড্রাইটিক সাইনাপস অর্থাৎ অ্যাক্সনের সাথে অপর নিউরনের ডেন্ড্রনের মিলনকে। ঠিক আছে, এবার বলছে অ্যাক্সনের শেষ প্রান্ত অপর নিউরনের কোষ দেহে মিলন হতে পারে, তাকে অ্যাক্সোসোমাটিক সাইনাপস বলে। অপর নিউরনের কোষ দেহের সাথে যদি মিলন হয় তাকে কি বলছে, অ্যাক্সোসোমাটিক সাইনাপস। এটি নিউরনের অ্যাক্সনের শেষ প্রান্ত একটি নিউরনের অ্যাক্সনের শেষ প্রান্ত মিলনে গঠিত হতে পারে। অ্যাক্সোঅ্যাক্সনিক অর্থাৎ একটি নিউরনের অ্যাক্সনের শেষ প্রান্ত অপর নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত, অর্থাৎ শেষ প্রান্তগুলো মিলিত, তাহলে অ্যাক্সোঅ্যাক্সনিক বলা হয়, সাইনাপস বলা হয়। ঠিক আছে, এবার সাইনাপটিক নব কাকে বলে সেটা জানতে হবে। এই যে ছবিতে দেখতে পাবে যে সাইনাপসের পরমাণু গঠন এবং অ্যাক্সনের প্রান্তে স্ফীত বোতামের মতো অংশ দেখা যায়, অর্থাৎ খোলা অংশ দেখা যায়, এই সন্নিবিষ্টি অর্থাৎ একে সাইনাপটিক নব বলে। ঠিক আছে, এবার প্রাক সন্নিধি ঝিল্লি কিছু কিছু আছে এবং সাইনাপটিক নবের পরবর্তী নিউরনের যে ডেন্ড্রাইট বা কোষদেহের সঙ্গে মিলিত হয় তার আবরণীকে পশ্চাৎ সন্নিধি ঝিল্লি বা সাইনাপটিক মেমব্রেন বলে। ঠিক আছে, সাইনাপটিক নবের পরবর্তী নিউরনের ডেন্ড্রাইট বা কোষদেহের সঙ্গে মিলিত হয় এবং যে আবরণী থাকে তাকে পোস্ট সাইনাপটিক মেমব্রেন বলা হয়। ঠিক আছে, এবার এখানে কিছু নিউরো হিউমার অঞ্চল থাকে, যেমন সাইনাপটিক নবের মধ্যে কি থাকে, অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, এটা নিউরো ট্রান্সমিটার বলা হয় এটাকে, নিউরো ট্রান্সমিটার। সাইনাপসের কাজ যদি বলা হয়, সাইনাপসের কাজ হচ্ছে এক নিউরনের থেকে আর এক নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করা এবং তাদের মধ্যে স্নায়ু স্পন্দনকে পরিবাহিত করা, এটাই হচ্ছে সাইনাপসের কাজ। অর্থাৎ একটা জিনিস এখানে বলি, তোমরা একটা জিনিস মাথায় রাখবে অবশ্যই, যে সমস্ত ট্যালেন্টেড ছেলে বা যে সমস্ত ছাত্র বা ছাত্রী যাদের আইকিউ অনেক বেশি হয় বা যাদের ট্যালেন্ট অনেক বেশি থাকে, অর্থাৎ বুদ্ধাঙ্ক অর্থাৎ বুদ্ধি যাদের অনেক বেশি থাকে বা যাদের রিক্যাপিচুলেশন পাওয়ার অনেক বেশি অর্থাৎ মনে রাখার ক্ষমতা অনেক বেশি, তাদের জানবে এই সাইনাপসের সাথে, এই একটা নিউরনের সাথে আর একটা নিউরনের কানেকশান খুব স্ট্রং। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা খুবই কম, কিন্তু আর যাদের খুব বেশি হয় অর্থাৎ এই সাইনাপস, এটা ধরো একটা নিউরন আর এটা ধরো একটা নিউরন, দেখো ডিফারেন্সটা অনেক বেশি, অর্থাৎ তারা কি হয়, তারা এদের থেকে কম বুদ্ধিমান হয়, এরা হচ্ছে সব থেকে বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তি বা ব্যক্তি বা ব্যক্তি বলা যায়, আর এরা হচ্ছে ওদের ওপরের ইমেজটার থেকে কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা ব্যক্তি বলা যায়। ঠিক আছে, তো এবার হচ্ছে নিউরো ট্রান্সমিটার কিছু আছে, যেসব রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরন বা এক পেশিতে স্নায়ু স্পন্দন পরিবাহিত করে তাই নিউরো ট্রান্সমিটার বলে, যেমন অ্যাসিটাইল কোলিন একটা। এবার দেখো স্নায়ু স্পন্দন তো পরিবহন হবে একটা নিউরন থেকে আর একটা নিউরনে, সাইনাপস তো করবেই, তার সাথে সাথে কিছু নিউরো ট্রান্সমিটার আছে তারাও এই স্নায়ু স্পন্দনকে পরিবহন করে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আর নিউরনের কিছু হরমোন থাকে, নিউরো হরমোন বলা হয় যাদেরকে, যেমন ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, এগুলো খুব গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, এরপরে আসছে যে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ু কোষের দেহগুলির যোগকলার আবরণী পরিবেষ্টিত হয়ে যে ঈষৎ স্ফীত অংশ সৃষ্টি করে তাকে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বলে। এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো এগুলোকে বলা হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন। প্রকারভেদ টাইপস হচ্ছে সেরিব্রো স্পাইনাল গ্যাংলিয়ন অ্যান্ড অটোনমিক গ্যাংলিয়ন। ঠিক আছে, এবার নার্ভ গ্যাংলিয়নের কাজ কি, স্নায়ু সৃষ্টি করা এবং বিশেষ রস অর্থাৎ নিউরো সিক্রিশন করে স্নায়ুগুলোকে সিক্ত বা স্নায়ুগুলোকে নার্ভগুলোকে ওয়েট রাখা অর্থাৎ ভিজে রাখা, সেটাই আর কি নার্ভ গ্যাংলিয়নের কাজ বলতে হবে। ঠিক আছে, এরপরে আসছে প্রতিবর্ত ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ পার্টস এই ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট পার্টস এই আজকের ক্লাসে। তো প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে সেই ধরনের ক্রিয়া যেগুলো প্রাণীদের নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক ছাড়া সৃষ্টি হয় তাদের প্রতিবর্ত ক্রিয়া বলে। অর্থাৎ কোনো কিছু জিনিসের রেসপেক্টে যখন মানুষের শরীরের মধ্যে উদ্দীপনা তৈরি হয় বা হঠাৎ করে তাৎক্ষণিক একটা ছাড়ার সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, বিজ্ঞানী
শেরিংটন এই প্রতিপাদ্য যে সংজ্ঞা নিরূপণ করেছেন, সুষুম্না কাণ্ড থেকে উদ্ভূত সংজ্ঞাবাহ এবং উদ্দীপনা জাত অনৈচ্ছিক ছাড়াকে প্রতিপাদ্য ক্রিয়া বলে, ঠিক আছে, এটাই আর কি বলেছেন। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে এক্সাম্পলস অফ রিফ্লেক্স অ্যাকশন, চোখে তীব্র আলো পড়লে তারার অন্ধ সংকুচিত হয়, গরম বস্তুতে হাত দিলে তৎক্ষণাৎ গরম বস্তু থেকে হাত চলে আসে, এবং লোভনীয় খাদ্য অর্থাৎ যদি আমরা শুনি যে আজকে আজকে মটন বিরিয়ানি হচ্ছে বা এরকম কোনো কিছু খাবারের যদি ভালো রকম আইটেমের নাম শুনি তখন আমরা মনে হয় বা মনে হয় যে ও জিভ দিয়ে লালা পড়ছে বা লালা সিক্রিশন হচ্ছে। তো সেই জিনিসটাই আর কি এখানে বলে, যেটাও একটা প্রতিপাদ্য ক্রিয়ার উদাহরণ। হঠাৎ করে পায়ে কাঁটা বিঁধলে মাটি থেকে পা সরে যায়, এটাও এক ধরনের প্রতিপাদ্য ক্রিয়ার উদাহরণ। এবং প্রতিপাদ্য ক্রিয়ার যে সমস্ত বৈশিষ্ট্য আছে অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ রিফ্লেক্স অ্যাকশন, প্রতিপাদ্য ক্রিয়া অনৈচ্ছিক, প্রতিপাদ্য ক্রিয়ার মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে, এবং বেশিরভাগ প্রতিপাদ্য ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটাই আর কি বলেছে। এবং প্রতিপাদ্য ক্রিয়া যেভাবে ঘটে সেটা আর কি এখানে একটা ছবির মাধ্যম দিয়ে দেখানো হয়েছে, যে তাপ ও ব্যথা গ্রাহক গরম পাত্র, এখানে একটা গরম পাত্রে জল রাখা হয়েছে, অর্থাৎ এখানে একটা হাত মানুষের হাত রাখা হয়েছে, এবং হঠাৎ করেই সে হাতটা এই গরম বস্তুর কাছ থেকে উঠে চলে আসবে। এবং প্রতিপাদ্য ক্রিয়া দু ধরনের প্রকার ভেদ আছে, একটা হচ্ছে ইনবর্ন রিফ্লেক্স অ্যাকশন আর হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন, অর্থাৎ সহজ ইনবর্ন অর এই সরি ইনবর্ন অর আনকন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন অর্থাৎ সহজাত প্রতিপাদ্য ক্রিয়া, আর একটা আছে অর্জিত বা অ্যাকোয়ার্ড কন্ডিশনাল রিফ্লেক্স অর্থাৎ অর্জিত প্রতিপাদ্য ক্রিয়া। সহজাত প্রতিপাদ্য ক্রিয়া হচ্ছে এগুলো হচ্ছে জন্ম থেকে সাথে সাথেই হয়, যেমন একটা শিশু যখন জন্ম নেয় তার সাথে সাথেই সে মাতৃস্তন পান করে, সেটাই আর কি বলে। যেমন লোভনীয় খাদ্য, হঠাৎ করে লোভনীয় খাদ্যের কথা বললে যেটা বলছিলাম মটন বিরিয়ানির কথা, তো হঠাৎ করে লালা সিক্রিশন হতে থাকে, সেটাই আর কি বলেছে। এবং পরে যেটা আছে সহজাত প্রতিপাদ্য ক্রিয়ার বৈশিষ্ট্য, ব্যক্তির ইচ্ছাধীন নয় এবং বংশ পরম্পরায় চলে আসতে থাকে, সেটাই আর কি বলেছে। হ্যাঁ, এবং সুপারফিসিয়াল রিফ্লেক্স হচ্ছে এই রকমের প্রতিপাদ্য দেহের পরিধির থেকে উদ্গত, অর্থাৎ চোখ থেকে ত্বক থেকে ইত্যাদি আলোতে চোখ বন্ধ হওয়া, পায়ের পাতা সুড়সু দিলে পায়ের পাতা সংকুচিত হয়, এগুলো হচ্ছে উপরিগত অর্থাৎ সুপারফিসিয়াল রিফ্লেক্স। আর গভীর প্রতিপাদ্য অর্থাৎ ডিপ রিফ্লেক্স হচ্ছে এই রকম প্রতিপাদ্য দেহের অভ্যন্তরস্থ টেন্ডন পেশি ইত্যাদি থেকে উদ্গত হয়, যেমন মালাইচাকে নিচে আঘাত করলে পাটা হঠাৎ উপর দিকে উঠে চলে আসে, এটা হচ্ছে গভীর অর্থাৎ ডিপ রিফ্লেক্স বলা হয়। এরপরে হচ্ছে অ্যাকোয়ার্ড বা কন্ডিশনাল রিফ্লেক্স, যে সমস্ত প্রতিপাদ্য ক্রিয়া জন্মগত নয়, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়, তাকে বলা হয় অর্জিত প্রতিপাদ্য ক্রিয়া, যেমন হচ্ছে গান বাজনা শেখা, সাইকেল শেখা, এই সমস্ত জিনিসগুলো। এখানে বিজ্ঞানী আইভান প্যাভলভ কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন, যেটা হচ্ছে একটা মনোবিজ্ঞানী ছিলেন, হ্যাঁ আইভান প্যাভলভ, তো এই যে আইভান প্যাভলভের ছবি দেখতে পাচ্ছ তোমরা, তো আইভান প্যাভলভ কিছু পরীক্ষা করেছিলেন, একটা নির্দিষ্ট সময়ে খাবার দিতেন একটা তার একটা কুকুরকে এবং সাথে সাথে একটা ঘন্টা বাজাতেন, এইভাবে কুকুরকে তো বেশ কয়েকদিন ধরে এটি করতে থাকার ফলে একসময় কি হলো ঘন্টা, এবং এটা করার ফলে লালা সিক্রিশন হয়ে থাকতো, এবং একসময় কি হলো শুধু ঘন্টা ধ্বনিটা দিতে থাকা হলো, ঘন্টা ধ্বনিটা দিতে থাকা, তখন কুকুরের মুখ থেকে এমনিই লালা সিক্রিশন হতো, তো সে তখনই বুঝে গেল যে আমাকে এখনই খাবার জন্য ডাকছে আমার প্রভু, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে আইভান প্যাভলভের পরীক্ষা। এবং সহজাত অর্জিত প্রতিপাদ্য ক্রিয়ার ডিফারেন্স কী আছে, এই প্রকার প্রতিপাদ্য ক্রিয়া জন্মগত, এই প্রকার প্রতিপাদ্য অভ্যাস বা অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, এটি শর্ত নিরপেক্ষ, শর্তাপেক্ষ, এই ধরনের প্রতিপাদ্যের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না, এই ধরনের প্রতিপাদ্যের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়, ঠিক আছে, অর্জিততে মানে আগে কোন এক্সপিরিয়েন্স থাকতে হয়, এই প্রকার প্রতিপাদ্যের স্নায়ুপথ সরল বা এই প্রকার প্রতিপাদ্যের স্নায়ুপথ জটিল হয়, ঠিক আছে। তো এটাই আর কি বলেছে। সিম্পল অ্যান্ড কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন অর্থাৎ সরল এবং জটিল প্রতিপাদ্য ক্রিয়া, যে প্রতিপাদ্য ক্রিয়া কেবলমাত্র সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রতিপাদ্য চাপের কম সংখ্যক স্নায়ুকোষ অংশ নেয়, তাদের কি বলেছে সরল প্রতিপাদ্য ক্রিয়া, যেমন চোখের উজ্জ্বল পাতায় যদি আলো পড়ে তাহলে সাথে সাথে বন্ধ হয়ে যায়। আর জটিল অর্থাৎ কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন কি হচ্ছে, সুষুম্না কাণ্ড ছাড়া মস্তিষ্কের সাহায্যের প্রয়োজন হয় এবং প্রতিপাদ্য চাপে বহু সংখ্যক স্নায়ুকোষ অংশ নেয়, এবং প্রতিপাদ্য চাপে বহু সংখ্যক স্নায়ুকোষ অংশ নেয়, তাকে কি বলা হচ্ছে জটিল প্রতিপাদ্য ক্রিয়া, যেমন হাঁটা চলা করা, সাইকেল চালানো, এইগুলো।
এটা কেমন এটা এটা কেবলমাত্র সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা সুষুম্নাকাণ্ড ছাড়া মস্তিষ্কের সাহায্য প্রয়োজন হয়। ঠিক আছে, এবার হচ্ছে রিফ্লেক্স আর্ক অর্থাৎ প্রতিবর্ত চাপ, যে পথে প্রতিবর্ত ক্রিয়া স্নায়ু স্পন্দন আবর্তিত হয় তাদের প্রতিবর্ত চাপ বলে, অর্থাৎ ঘোরে, আবর্তিত হয় মানে একটা চক্র আকারে ঘোরে। তো এখানে যেটা আমি আগের দিন উদাহরণে বলেছিলাম যে যদি কোনো পায়ে কাঁটা ফুটে যায় বা কোনো জায়গায় যদি চোট লাগে বা কোনো জায়গায় যদি তোমাদের কি বলে পেন হয় বা কোনো জায়গায় যদি মশা কামড়ায়, সেখানে কি হয় রিসেপ্টার, এখানে আছে রিসেপ্টার, এই রিসেপ্টার নিল, সেন্সারি নিউরন নিল, নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো পাশ না ব্রেন আর হচ্ছে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের একটা প্রস্থচ্ছেদ, সেটাই সেটাই আর কি বলেছে। হ্যাঁ, তো সেখানে গেল এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর নিউরন দ্বারা ইফেক্টরে গেল, এটাই হচ্ছে মেন প্রতিবর্ত চাপের একটা এক্সাম্পল বলা যায়, অর্থাৎ প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত আবর্তনের একটা সাইকেল বলা যায়। এটাই হচ্ছে একটা ছবি, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই সবাই মনে রাখবে। হ্যাঁ, প্রচুর পরিমাণ পরীক্ষায় আসে, হ্যাঁ পড়তেই পারে, দিয়ে দিতেই পারে, তো তখন এটা এঁকে দেবে তোমরা। ঠিক আছে, আর পয়েন্টিং যেরকম দেখিয়েছি আগের দিন এইরকমভাবে একদিকে টানবে, অর্থাৎ একটু দাঁড়াও দেখিয়ে দিই, এইভাবে একটা লাইন টানবে, টেনে এই সেন্সারি নিউরন, এই রিসেপ্টার, এই ইফেক্টার, এই মোটর নিউরন, এইরকমভাবে এই সাইনাপস। ঠিক আছে, এইরকমভাবে পয়েন্ট করে দেবে, আর এখানে একটা ফিগার দেবে, এই ফিগার যেমন মেনশান করেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বলার ছিল। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তীকালে নতুন ভিডিও দিলে তোমরা সাথে সাথে আপডেট পাও। ঠিক আছে, তো আজকে এই অবধি রাখছি, তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।